নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় বিকেল 4টায় দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ জার্মানি, একই সময় পার্থে মরক্কো লড়বে কলম্বিয়ার বিপক্ষে। 2003 ও 2007 এর চ্যাম্পিয়ন জার্মানির নারী দল এবারের আসরের শেষ ১৬তে খেলার পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট 3। অবশ্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া দুই ম্যাচেই হেরেছে, তাতে আজকের ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার হলেও শেষ ম্যাচে অন্তত একটা অঘটনের জন্ম দিতে চাইবে তারা, তাই বেশ সতর্ক থেকেই জার্মান কন্যাদের খেলতে হবে আজ। অন্যদিকে দুই ম্যাচ জিতে ৬ বছর পর রাউন্ড অফ ১৬ নিশ্চিত করেছে কলম্বিয়ার নারী দল। প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে রিজার্ভ বেঞ্চের অনেক ফুটবলার সুযোগ পেতে পারেন আজ। দুই ম্যাচ শেষে একটি করে জয় ও পরাজয়ে ৩ পয়েন্ট মধ্যপ্রাচ্যের দেশটির, তবে জার্মানির চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ জার্মানি, একই সময় পার্থে মরক্কো লড়বে কলম্বিয়ার বিপক্ষে। 2003 ও ২০০৭ এর চ্যাম্পিয়ন জার্মানির নারী দল এবারের আসরের শেষ ১৬তে খেলার পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। অবশ্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া দুই ম্যাচেই হেরেছে, তাতে আজকের ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার হলেও শেষ ম্যাচে অন্তত একটা অঘটনের জন্ম দিতে চাইবে তারা, তাই বেশ সতর্ক থেকেই জার্মান কন্যাদের খেলতে হবে আজ। অন্যদিকে দুই ম্যাচ জিতে ৬ বছর পর রাউন্ড অফ ১৬ নিশ্চিত করেছে কলম্বিয়ার নারী দল। প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে রিজার্ভ বেঞ্চের অনেক ফুটবলার সুযোগ পেতে পারেন আজ। দুই ম্যাচ শেষে একটি করে জয় ও পরাজয়ে ৩ পয়েন্ট মধ্যপ্রাচ্যের দেশটির, তবে জার্মানির চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ জার্মানি, একই সময় পার্থে মরক্কো লড়বে কলম্বিয়ার বিপক্ষে। 2003 ও ২০০৭ এর চ্যাম্পিয়ন জার্মানির নারী দল এবারের আসরের শেষ ১৬তে খেলার পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। অবশ্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া দুই ম্যাচেই হেরেছে, তাতে আজকের ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার হলেও শেষ ম্যাচে অন্তত একটা অঘটনের জন্ম দিতে চাইবে তারা, তাই বেশ সতর্ক থেকেই জার্মান কন্যাদের খেলতে হবে আজ। অন্যদিকে দুই ম্যাচ জিতে ৬ বছর পর রাউন্ড অফ ১৬ নিশ্চিত করেছে কলম্বিয়ার নারী দল। প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে রিজার্ভ বেঞ্চের অনেক ফুটবলার সুযোগ পেতে পারেন আজ। দুই ম্যাচ শেষে একটি করে জয় ও পরাজয়ে ৩ পয়েন্ট মধ্যপ্রাচ্যের দেশটির, তবে জার্মানির চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে তারা। নারী বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে আজ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ জার্মানি, একই সময় পার্থে মরক্কো লড়বে কলম্বিয়ার বিপক্ষে। 2003 ও ২০০৭ এর চ্যাম্পিয়ন জার্মানির নারী দল এবারের আসরের শেষ ১৬তে খেলার পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। অবশ্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া দুই ম্যাচেই হেরেছে, তাতে আজকের ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার হলেও শেষ ম্যাচে অন্তত একটা অঘটনের জন্ম দিতে চাইবে তারা, তাই বেশ সতর্ক থেকেই জার্মান কন্যাদের খেলতে হবে আজ। অন্যদিকে দুই ম্যাচ জিতে ৬ বছর পর রাউন্ড অফ ১৬ নিশ্চিত করেছে কলম্বিয়ার নারী দল। প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে রিজার্ভ বেঞ্চের অনেক ফুটবলার সুযোগ পেতে পারেন আজ। দুই ম্যাচ শেষে একটি করে জয় ও পরাজয়ে ৩ পয়েন্ট মধ্যপ্রাচ্যের দেশটির, তবে জার্মানির চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে তারা।